হ্যালো ভিউয়ার্স এবং লিসেনার, আসসালামু আলাইকুম। আমি সুমন আছি এন্টারটেনমেন্ট ফেয়ার থেকে। আবারও ফিরে এলাম আমাদের ভৌতিক শো স্টোরি অফ সোলসে। আজকে আমি একটি ইমেল পড়ে শোনাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তা চলুন শুরু করা যাক ঘটনাটি। আসসালামু আলাইকুম সুমন ভাই, আমি আপনাদের প্রথম ও আগের ঘটনাটি শুনেছি, অনেক ভালো লেগেছে। তাই আমার এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের মেল করে পাঠালাম। আশা করছি ঘটনাটি পড়ে শোনাবেন। আমি এবং আমার কাজিন মিস সাকিব মিলে মেইলটি লিখছি। আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার এলাকার এক চাচার মুখে শোনে। ঘটনাটি 1991 সালের। ঘটনার কেন্দ্রস্থল আমাদের হরগ্রাম গোরস্থান। চাচার এক বন্ধু ছিলেন রমিজ মিয়া, তিনি তৎকালীন হরগ্রাম গোরস্থানের কেয়ারটেকার ছিলেন। গোরস্থান পাহারা দেয়া, লাশ দাফন, এটাই তার প্রধান কাজ ছিল। তিনি বেওয়ারিশ লাশ দাফন করতেন এবং গোরস্থান যে অবস্থান ছিল নির্জন এলাকায়, আশেপাশে বাড়ি ঘর ছিল না। রমিজ মিয়া গোরস্থানের ভেতরেই কোন এক ঝুপড়িতে থাকতেন। ঘটনার দিন বিকেলে সরকারি হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে একটা বেওয়ারিশ লাশ আসে। তার দায়িত্ব হিসেবে লাশটা তাকেই দাফন করতে হতো, তবে তিনি কাজটি বরাবরই অপছন্দ করতেন। যখন লাশটা অ্যাম্বুলেন্স থেকে নামানো হল, তিনি লাশটার কাছে গিয়ে দেখলেন লাশটার মাথা শরীর থেকে আলাদা। লাশটা ভয়ঙ্কর ভাবে কুপিয়ে অ্যাসিড দিয়ে ঝলসিয়ে দিয়েছে লাশ, এবং লাশটা আরো বিভৎস রূপ নিয়েছে তাতে। এবং দেখে মনে হচ্ছিল যে বয়স 50 বছর, লাশটা থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছিল। তার এক সহকারী ছিল ঝন্টু, এলাকার ইমাম সাহেব, আবার সেদিন বিশেষ কাজে বাইরে ছিলেন। এরকম বিভৎস লাশ রমিজ মিয়া সহ্য হচ্ছিল না। তিনি সাত পাঁচ না ভেবে রহিম মিয়া অপেক্ষা না করে তিনি আর ঝন্টু মিলে লাশটা দাফন করে দিলেন। কবর দেওয়া শেষ হলে ততক্ষণে মাগরিবের আজান পড়ে গেছে। একাকী অবস্থান করছিলেন কাজ শেষে ঝন্টু ফিরে যাওয়াতে রমিজ মিয়া গোরস্থানে। একজনের রান্না, তাই প্রতিদিন এশার নামাজ পড়ে রান্না করে খেয়ে শুয়ে পড়েন রমিজ মিয়া। মাঝে মাঝে বাইরে এসে কবরস্থানের দিকে তাকান একবার। তার মতে কবরস্থানে পাহারা দেওয়ার কিছু নাই। বড় বড় শহরে তো নাকি লাশ চুরি হয়, কিন্তু এই শহরে এমন কিছু ঘটেছে তিনি শোনেননি। তবু তার চাকরি যখন, তাই ঘুমানোর আগে আজও নিয়ম মাফিক খাওয়া দাওয়া সেরে একটা বিড়ি ধরিয়ে এসে তাকান কবরগুলোর দিকে। স্বভাবতই চোখ যায় নতুন দেয়া কবরটার দিকে। চোখের ভুল নয়, তার স্পষ্ট মনে হল কবরটার মাথার দিকে কি যেন আছে। কাছে গিয়ে দেখলেন মাটি খোঁড়া। ব্যাপার কি, মাত্র 3 ঘন্টা আগেই তো তিনি 3 থেকে 4 ঘন্টা আগে তিনি আর ঝন্টু মিলে পরিপাটি করে কবর দিলেন। একটু তাড়াহুড়া তিনি করেছিলেন অন্যদিনের তুলনায়, কিন্তু এভাবে রেখে যাননি। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ মাটি খোঁড়ার চেষ্টা করেছে এবং কতটুকু খুঁড়ে ফেলেছে। পর মুহূর্তে তিনি ভাবলেন হয়তো গেট থেকে দিয়ে ঢুকে কোনো কুকুরের কাজ করেছে। তিনি হাত দিয়ে মাটি জায়গা মতো চাপা দিয়ে দিলেন, কিন্তু এইটা তিনি একবারও চিন্তা করলেন না যে নিজ হাতে প্রতিদিন তিনি গেট লাগিয়ে আসেন। তারপর কোনো কুকুর কেন, মানুষ কুকুর কোনো কিছুই ঢোকা সম্ভব নয়। ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লেন তিনি। প্রচন্ড অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার রাতে। তার এমন হয় না কখনো, এক ঘুমে রাত শেষ হয়ে যায়। তার কাছে ঘড়ি না থাকায় তিনি বুঝলেন না রাতটা ঠিক কয়টা বাজে। ঘুম ভাঙলে তার এক ধরনের অনুভূতি হয়, মানে এ ধরনের অনুভূতি কখনো হয় না, কিন্তু আজ তার কেন জানি দরজা খুলে বাইরে যেতে ইচ্ছে হলো। দরজা খুলে বাইরে যাওয়ার পর তার নাকে পচা কটু গন্ধ আসতে লাগলো।
খন্ডের উৎস খুঁজতে আশেপাশে তাকালেন তিনি। পরিষ্কার চাঁদের আলোয় দেখেন মুর্দার জানাজা পড়ানো হয়েছে জায়গায়, সেখানে সাদা কাপড়ে মোড়া কিছু একটা রয়েছে, সম্ভবত একটা লাশ। রমিজ মিয়া ভীত কখনোই নয়, তাই ভয় একটুও পেলেন না, বরং কাছে গিয়ে এগিয়ে গেলেন ভালো করে দেখার জন্য। ঠিক মুর্দার খাটিয়া যেখানে রেখে জানাজা পড়ানো হয় সেখানে একটা লাশ পড়ে আছে। এত রাতে কারা লাশ নিয়ে আসলো ভাবতে শুরু করলেন রমেশ মিয়া। যদি কেউ এনে থাকে তাহলে তাকে ডেকে তুলল না কেন? আবার ভাবলেন ভিতরে ঢুকতে হলে গেট দিয়ে ঢুকতে হবে, যার চাবি একমাত্র রমেশ মিয়ার কাছে আছে। এবার চারিদিকে ভয়ের অনুভূতি গ্রাস করলো তাকে, হাঁটার শক্তিও মনে হচ্ছে তিনি কেউ কমিয়ে গিয়েছে। তবু বিকারগ্রস্তের মতো তিনি এগিয়ে গেলেন লাশটার দিকে, কাপড় খুলে যা দেখলেন তাতে তার মনে হলো তিনি বুঝি এখনই অজ্ঞান হয়ে যাবেন। সেই মুখটা যা দেহ থেকে আলাদা করা হয়েছে এখন তার সামনে আবার, বিকেলে কবর দেওয়া লাশটা এখানে কিভাবে আসবে? অ্যাসিডে পোড়া পচা শরীর থেকে ভুর ভুর গন্ধ বের হচ্ছে। রমেশ মিয়ার মাথায় সবকিছুই ঢোকে না, অতি শোকে পাথর হবার মতো তিনি অতি ভয়ে বিহ্বল। এখন হঠাৎ প্রত্যেকটি লাশ উঠে এসে প্রত্যেকটি লাশ উঠে এসে এভাবে তার মনে হলো এখনই বুঝি পড়ে যাবে তার সামনে। কিন্তু এমন কিছুই ঘটল না, রমিজ মিয়ার সামনে নিথর হয়ে পড়ে আছে লাশটি। রমিজ মিয়ার মনে হলো তিনি গায়ে শক্তি ফিরে পেলেন হঠাৎ, বা ভয়ের ঝাপটা চলে গেল তার উপর থেকে। কিভাবে কেন লাশ কবর থেকে উঠে আসলো এসব চিন্তা না করে তিনি ভাবলেন লাশটাকে আবার কবর দিতে হবে। এই ভাবা মাত্রই তিনি লাশটি কাঁধে তুলে নিলেন। জীবনে মনে হয় এত ভারী লাশ তিনি কোনদিন বহন করেননি, তাই মনে হলো রমেশ মিয়ার কাছে ভার সামলাতে বেগ পেতে হলো। এবং 56 দিনের পুরনো লাশ রমেশ মিয়া জোরে ধরা মাত্রই দুমড়ে মুচড়ে গেল। মনে হলো এখনই বুঝি হাত পা খুলে পড়বে। রমেশ মিয়ার মনে হলো না যে লাশটার মাথা শরীর থেকে আলাদা, তাই সে লাশটা ঘাড়ে নেওয়া মাত্রই মাথাটা থপ করে পড়লো কাপড়ের ভেতর থেকে। এক হাতে মাথাটাও তুলে নিলেন রমেশ মিয়া, চললেন কবরের দিকে লাশটাকে নিয়ে। লাশটা কবরে রেখে মাথাটা ঠিক জায়গায় বসানো মাত্রই চোখ কপালে উঠল তার, বড় বড় হলুদ চোখ দিয়ে লাশটা তাকিয়ে আছে তার দিকে, আর একটা হাত দিয়ে ধরে রেখেছে রমেশ মিয়ার হাত, এবং এত জোরে যে কারো সাধ্য নেই সেই হাত ছাড়ানোর। রমেশ মিয়ার গায়ের সব লোম খাড়া হয়ে গেল, এবং এত কিছু আর সহ্য করতে না পেরে তিনি জ্ঞান হারালেন। যখন তার জ্ঞান ফিরল তখন সকাল, তিনি দেখলেন ঝুন্টু মিয়া তার মুখের ওপর ঝুঁকে আছে। ঝুন্টু জিজ্ঞেস করলো রাতে কি হয়েছিল এবং কিভাবে নতুন কবর দেয়া লাশটা মুর্দার জানাজা পড়ানোর জায়গায় গেল। এই কথা শুনে রমেশ মিয়ার কানে তাড়া লাগার জোগাড় হল। তিনি নিজে কাল দ্বিতীয়বারের মতো লাশ কবরে রেখে এসেছিলেন, শুধু মাটি দিতে পারেননি। কেন পারেননি তা কাউকে বলেননি, শুধু বললেন তিনি আর এখানে কাজ করবেন না, কবরস্থান কর্তৃপক্ষ বিষয়টা বেশি ঘাটাঘাটি না করে লাশটি কবর দিয়ে নতুন দারোয়ান নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিল। সেদিনের মতো রমিজ মিয়াকে বুঝিয়ে শুনিয়ে কবরস্থানে দেখে তারা চলে গেলেন। যেদিন শুক্লপক্ষের রাতে রমিজ মিয়ার অনেকটা ভয় করছিল, তার চোখে ঘুম ছিল না, অনিচ্ছা সত্ত্বেও তার বারবার নতুন কবরটার দিকে চোখ যাচ্ছিল। হঠাৎ তিনি আবার দেখতে পেলেন নতুন কবরটি থেকে একটা হাত বেরিয়ে আছে, অতি কষ্টে হাতে মাটি সরিয়ে এক হাতে মাথা ধরে ধীরে ধীরে এগিয়ে গেল জানাজা পড়ানোর স্থানের দিকে, এবং ওখানে গিয়ে শুয়ে পড়ল। রমেশ মিয়া কোন রকমের দৌড়ে কবরস্থান থেকে পালালেন।
পরে একজন বড় মাপের বুজুর্গ ব্যক্তির কাছে তিনি ঘটনাটি জানানো হলে তিনি জানতে চান লাশটির জানাজা হয়েছিল কিনা। জানাজা হয়নি শোনার পর তিনি বললেন জানাজা ছাড়া লাশ দাফন করায় বোধ হয় এরকম হয়েছে। পরে কবরস্থান কর্তৃপক্ষ লাশটা জানাজা দিয়ে পুনরায় তৃতীয়বারের মতো দাফন করেন। এর পরে রাতে লাশটা কবর থেকে বের হয়নি। তো ভিউয়ার্স এবং লিসেনার্স, খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ছিল আমার কাছে, তাই মনে হলো। ভালো লাগা না লাগা সম্পূর্ণ আপনার ব্যাপার। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আজকের মতো আমি মোহাম্মদ সুমন এখানেই বিদায় নিচ্ছি, পরে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে। আসসালামু আলাইকুম।